প্রিয় এলাকাবাসী, আপনারা ইতিমধ্যেই শুনেছেন এবং জেনেছেন যে ইডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর সৃষ্টি হচ্ছে। এই ডেঙ্গু জ্বর একটি ভয়ানক ভয়ানক জ্বর, তবে আতঙ্কিত এবং ভয়ের কিছু নেই। আসুন আমরা ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলেই বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন তা রাখবো, যেমন ফুলের টপের মধ্যে জমে থাকা পানি, টায়ারের মধ্যে জমে থাকা পানি, নাইকেলের খোলার মধ্যে জমে থাকা পানি সহ যে কোনো বিভিন্ন ধরনের সকল প্রকারের জমে থাকা পানি আমরা ফেলে দেব এবং পরিষ্কার পরিচ্ছন্ন করব। যে সকল পানি তিন দিনের বেশি জমে থাকলে ডেঙ্গু এডিস মশার জন্ম হতে পারে, তাই সবার সচেতনতা এবং সকলেই বাড়িঘর দোকানপাট স্কুল কলেজ সমস্ত প্রতিষ্ঠানের আশপাশ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতার করার কারণেই এ দেশ থেকে ডেঙ্গু মুক্ত হবে। তো প্রিয় এলাকাবাসী, ইতিমধ্যেই শুনেছেন এবং জেনেছেন এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর সৃষ্টি হচ্ছে। এই ডেঙ্গু জ্বর অত্যন্ত একটি ভয়ঙ্কর জ্বর, তবে আতঙ্কিত বা ভয়ে পাওয়ার কোনো কিছু নেই। আসুন আমরা সবাই বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা করে এবং জমে থাকা তিন দিনের বেশি যে কোনো পানি থেকেই জন্মাতে পারে এডিস মশা, তাই আসুন কোনো ভুলে বা মন অচরে অনেক সময় না জানা আপনার পানি জমা থাকে, যেমন আপনার নাইকেলের খোলার মধ্যে, টায়ারের যে কোনো গাড়ির টায়ারের মধ্যে বা আপনার ফুলের টপের মধ্যে পানি জমা থাকলে সেটাকে এডিস মশা জন্ম হতে পারে। তবে এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়, তবে ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আসুন আমরা সবাই যার যার বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে বাংলাদেশ থেকে ডেঙ্গু মুক্ত করি। ধন্যবাদ সবাইকে। আমি তোরে পাড়ায় আইছি, বুঝলি? তোর কাছে রাখ, তার মানে আমি এসে সই করে দিচ্ছি। আমি তোর পাড়াই আছি।
সম্মানিত প্রিয় এলাকাবাসী, আপনারা ইতিমধ্যে শুনেছেন এবং জেনেছেন এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর সৃষ্টি হচ্ছে। তাতে আতঙ্কিত বা ভয় পাওয়ার কোনো কিছু নেই। আসুন আমরা সবাই সবার বাড়ির আশপাশ সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করে জমে জমে তিন দিনের বেশি জমে থাকা পানি আমরা পরিত্যক্ত ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন করি। আসুন পরিষ্কার পরিচ্ছন্নতায় ফিরে যেতে পারে এদেশ থেকে ডেঙ্গু। ধন্যবাদ সবাইকে।